জামাত আলীর সাথেও পর্দায় নিয়ে গেছি, তার গদিনীশের দায়িত্ব আমার ওসমান গনির আছে, তার বাবার ভক্ত যারা আছে তার ভক্ত যারা আছে, এই মুহূর্তে ওসমান গনির মনের মধ্যে কি জাগ্রত হইতেছে? ওসমান গনিকে মুখ দিয়ে বলা লাগে না, শিষ্য বুঝতে পারে যে আমার গুরুর এখন এইটা ভজনের দরকার। এরাই বলে ভক্ত, আর এই এই ভক্তই ভজন পদের মুর্শিদকে বুঝতে পারে, আর ওই ভক্ত যদি গুরুকে ডাকতে পারে। তবে যে কথা তুমি বলছো, কোন শিল্পী সাহস রাখে না আনোয়ার সরকারের সামনে দাঁড়াইয়া এভাবে কথা বলার। তুমি বলছো একটা ঝাড়ি দিছো, আমি আল্লাহর হস্তে খুশি হয়ে গেছি, পাবলিক আরো খুশি হয়েছে, পাবলিক কই বই সেরিও তো কম না, আনোয়ার সরকারের ঝাড়ি দিছে। আমি যা প্রশ্ন করছিলাম, প্রশ্ন না একটু পেজ দিছিলাম, সুন্দর জব করছে। এর আগে পিছে কথা ছিল বলে নাই, সংক্ষেপে সংক্ষেপে বলছে, সময় কম নিছে, ভালো প্রশংসা করলাম। নিজামুদ্দিনের এক গুরু ছিল, এই শিষ্য ছিল নাম আমির খসরু। অনেক কথা আছে, গুরুকে ভক্তি করতে যা তার প্রাণটা হারাইলো, মরার পর নিজামুদ্দিনের রূপে রূপ আমির খসরু হয়ে গেছে। হে ওই মেলমেলি গান গায়া ভক্তর কান্দায় তৈব না, গুরু নাম নিতে যদি ভক্তর চোখ থেকে পানি না আসে ওই হেলা ভক্ত নামে কলঙ্ক। গুরুর নাম নিতেই ভক্তর চোখ থেকে পানি আসতে হবে। এই আসতে এই জুড়িদর আমার কথার জব কইরা একটা গান গাইছে বেতাবরা, এটা গুরু শিষ্যর সোবান সরকার এক ছাত্রী শেপালি সরকার তার গাওয়া গান, খুব ভালো গান গাইছো। তবে আমারও বলছে যে দয়াল আপনারা বলেন, প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, ওই ফল গুরু খায়া শিষ্য খাইলে হয় অমর। এই ফললে বাংলাদেশে এক সময় অনেক ঝড় তুফান গেছে, মানিকগঞ্জে আমার ওস্তাদ রশি সরকার এই ফলের কারণে তিনবার যে লোক হারছে, সারা মানিকগঞ্জ একদিকে আমার গুরু একাই একদিকে। এখন ছবিবাদের বাদশা হয়ে সিঙ্গারের মাটিতে ঘুমিয়ে রয়েছে। হ্যাঁ, এই ফলটা কি, এই গাছটা কি, আর অনেক কথা আছে, অনেকগুলো গান আছে, হাজার হাজার গান আছে গুরু শিষ্যের। তবে আরেকটা কথা তুমি বলছো যে দয়াল এমন তালিম আমারে দাও, আমি ডাকি তুমি সারা দাও না কেন, তুমি এত নিষ্ঠুর কেন? এ ভক্ত তুমি ডাকার মতন ডাকো, আমি তো প্রথম টেজেই বলছি ডাকার মতন ডাকলে তবেই আমি সারা দেব, কিন্তু তোমার ডাকা শুদ্ধ হয় না। যেমন আজান, এই আজানের প্রথম সুরটা লিখছে আমার আমার বিশ্বনবী, আজানের কথাগুলো বলছেন বিল্লাল লিখছেন, বিল্লাল কঠিন সুরে মসজিদে মিনারে আজান দেন। বিল্লালের আজানে হাজার হাজার ফেরেশতা জিন ইনসান পশু পাখি তারা স্তব্ধ হয়ে যায়। আর এখন বাবা যুবক যুবক ছেলেবেলে বাড়িতে বসে থুয়ে এই যে দাঁত পরা বুড়ো গুড়ো পাঠিয়ে দেয় আজান দেওয়ার জন্য, সে আজানের শুন নাই শান নাই। হ্যাঁ, দাঁত আলারা কত সুন্দর কে আল্লাহ আকবার, এ দাঁত পরা বুড়োরা যায় কে আল্লাহ সম্বাদ। ওই ডাকাত কাজ হইব না, ওই আজানে নামাজ হইব না, আজানের সুরে মুক্তাদের হৃদয় গলতে হবে। তাই তুমি ভক্ত হয়ে তুমি গুরু নায়ক যদি হুরু কও তাহলে কেমন হইব? তুমি ডাকা শেখো, কীভাবে ডাকবা? আমার একটা গান শোনো, তোমার ছয় মাসের গান হে আর আমার এক গান, পাল্লাই মাপিয়ে তোকে ধর। এ আমি রশি সরকারের সোল, আর বাংলাদেশের রশি সরকারের মতন খারাপ শিল্পী কি খারাপ, তার ভাষা খারাপ আর তার রাগ খারাপ, একটাও আর জন্ম হয় নাই। আর রশিদের সোল যে কয়টা বাংলাদেশে আছে এদের সামনে গান গাওয়াটাও কঠিন হবে, যাবৎ বাইসাইছি আমরা। কিন্তু তুমি বাইসাই গেলে সেটা তুমি আমারই ছাত্রী না, তো যে গান আর যে তোমার কথা, অন্য শিল্পী হইলে একসরে সবার দাঁত দুটো আমি ফেলাই দিতাম আজকে মনসের মধ্যে, কিন্তু কী কম, তুই তো আমারই ছাত্রী হই। এই ইউটিউবের মধ্যে না আমার আড়াই হাজার পালা গান ছাড়া আছে সারা বিশ্ব জানে। আমি তো একবারই বলছি, খালি আমার এই গনি বাবাজির জামায়ের এত সুন্দর একটা কথা বলছে, এ কথা দিয়ে আমার কিনে নিছে, টাকা দে না।
ওরে যারে বলছো খোদা, রাসুল বললা নয় জোদা, ভজন পদের মুর্শিদ ভজন বজো। ভজন কি খালি হ করো না নিচ থেকে, এই ভজন বুঝতে হবে। এই গুরু শিষ্য গান অনেক শিল্পী কত ভাগে গাইছে, ও মনসুর হেল্লা যখন আইনুলে পৌঁছিল, এক বিন্দু রূপ সে নয়নে না ভুলিল। একদিন মনসুরের লাশ মসজিদের নামাজে বই নামাজ পড়িয়া দেওয়ালে হেলান দিয়ে আছে, এমন একটা ছবি দেওয়ালের মধ্যে ভাসে, আবার ছবিটা গায়েব হয়ে যায়। মনসুর কয় তুমি কে, আবার দেখা দাও। ছবি থেকে শব্দ আসলো, আমি একবার দেখা দেই আর দেখা দেবো না। মনসুর কয় আমি বাসি না, তুমি আবার দেখা দাও। বাহ, দেখা দেবো না ভালো, আমার যায় আসে না, আমি আমার নিরঞ্জন, আমি আমার আল্লাহ। ও মনসুর হেল্লা যখন আইনুলে পৌঁছিল, ভক্তরা এক বিন্দু রূপ সে নয়নে না ভুলিল। এই যে আমার দামাত আলি স্যার, ছবির দিকে তাকাবেন না, এখনই চোখ মুনজে চোখ বন্ধ করে কালবের দিকে খেয়াল করে দেখেন তো জামাত আলি সুরত ভাসবে না। আর যদি কারো না ভাসে, এই হালা ভক্ত নাই হচ্ছে কাপের, এই খালি শক্ত, এই খালি কি পার জন্য আছে। আর শোক মহিজার ধ্যানে গেলে যদি আমার জামাত আলীর ছবি আমার ভিতরে বসে, আমার রশিদ চান আমার কইছে আনোয়ার রে, যদি শুকে পড়ে আমার না ডাকিস, কোনোদিন যদি ঘোর বিপদে পড়িস তবে আমাকে একটু স্মরণ করিস। দয়াল রে, তোর মতন বান্ধবার কোথায় পাবো রে। মন চোর হিল্লাস যখন আইনুল পৌঁছিল, এক বিন্দু রূপ সে নয়ন না ভুলিল। মন চোর হিল্লাস যখন আইনুল পৌঁছিল, সরার কাজী সামনা ছিলে নিলে তা ওই আইনাল হক নাম ভোলে না। আর তুমি জামাত আলী স্যার ভক্ত, যদি পাসার ঠিক মতো দুইবারই দেয় পুলিশ, ওই নাম ভুললে গবাব তখন বলবা ইয়াস স্যার ইয়াস স্যার, এই হেটা এই বেটা ভক্ত না, মনসুরের মতো হইতে হবে। আর মনসুর হিল্লাস যখন আইনুলে পৌঁছিল, নাম ভুলিল। কাজি শুলি দিল তবু না নাম ভুলিল, ওই মতন মধুর ডাকছি গো আগে, ওই মতন প্রেমের ডাকছি গো। এ ভক্ত মুনসুরের মতন আগে ডাকা ডাকো। যেমন গৃহস্থ বোঝেন না, এই তো বগুড়ার নাটোর পার্শ্ববর্তী এলাকা। গৃহস্থরা যেমন হাঁস মুরগি পোষে, হাঁস মুরগি চেনেন না, হাঁস হাঁস কয়া ডাকিলে কি কাছাতে আসে, যেমন হাঁস মুরগি পোষে, ভক্তরা হাঁস হাঁস কয়া দেখিলে কি
কাছে দেয়া সে যদি বলি তুই তুই কাছেতে আসে ওই আর যদি বলি যদি বলি তুই তুই কাছেতে আসে ওই রুমি রে ওই মতন মধুর ডাকছি গো আগে ওই মতন প্রেমের ডাকছি গো আগে আমার গুরুজির ওষুধ সরকার কইছে ভক্তি দিয়ে মারে গোয়া সেরে দে তিন গোয়া দৃষ্টান্ত আমি রাগ হই নাই একটুও রাগ হই নাই তবে কষ্ট পাইছি তোমার একটা কথায় কয় আমি যদি হই বন হল হে বলে বাগাতে তুল তুমি তো তুমি হে জার উঠছে বাল সেও পারি না আনোয়ারের সাথে তাল বাল ভাষা খারাপ না কোরআনে আছে বেলাম জবর বাল আর আনোয়ার সরকার যদি মুখ ফাইসা করে সেটাও কোরআনের যুক্তি দিয়ে করে এক সম্পর্ক থাকে তাই বলে কি ওরে বোকা স্বামী কয়া ডাকে ও বাবা স্বামী স্ত্রীর মধুর সম্পর্ক না তাই বলে কি বউ বউ কয় স্বামী স্বামী কয় এ ভক্ত তুমি বললে না এই আসতে বাদ এক স্বরের দাঁত দুধ ফেলে দেবো কিন্তু তুমি বললে না আমি কিভাবে ডাকবো আর স্বামী স্ত্রী দুই জনাতে ভক্ত রে এক সম্পর্ক থাকে স্বামী কয়া ডাকে কেউ বলে কই গেলি কেউ বলে শুনছনি ও কেউ বলে কই গেলি কেউ বলে শুনছনি ওই মতো মধুর ডাকছি গো আগে ওই মতন প্রেমের ডাক আগে আরে যারে বলছো খোদা রাসুল বলা নয় জোদা ভজন পদের মুর্শির ভজ আগে রে ভজন পদের মুর্শির ভজ আগে ভজন পদের মুর্শির ভজ আগে এ ভক্ত এখন সাবি আসল তালিম শোন শালাগাত্রে আর কি দুমতো দেখলি প্রথমে তো মাল দেওয়া যাবে না আগে খেলতে হবে খেলার পর তারপর দড়িয়ে সুগুনের পর ঢালতে হবে সেইটাই চাইছিলাম কিন্তু পাবলিক বুঝলো না কেউ দুধ বেছে মদ খায় আর কেউ মদ বেছে দুধ খায় এটাই বাঙালির স্বভাব ভজন পদের মুর্শিদ আগে ভজো আগে ভজো তারে যারে বলছো খোদা রাসুল বলা নয় জোদা ভজন পদের মুর্শিদ ভজো তারে কিভাবে বুঝবা আমার জামাত আলীর সাথেও পর্দায় নিয়ে গেছি তার গদি নিশে দায়িত্ব আমার ওসমান গনির আছে তার বাবার ভক্ত যারা আছে তার ভক্ত যারা আছে এই মুহূর্তে ওসমান গনির মনের মধ্যে কি জাগ্রত হইতাছে ওসমান গনিকে মুখ দিয়ে বলা লাগে না শিষ্য বুঝতে পারে যে আমার গুরুর এখন এইটা ভজনের দরকার এরই বলে ভক্ত আর এই এই ভক্তই ভজন পদের মুর্শিদকে বুঝতে পারে আর ওই ভক্ত যদি গুরুকে ডাকতে পারে তবেই গুরু সারা দেয় গুরু কেন চাইব ভক্ত এইটা দাও ওইটা দাও গুরুর মনের মধ্যে জাগ্রত হয়ে যাইব ভক্ত বুঝতে পারবো আমার গুরুর এখন এইটা দরকার আমার গুরুর পানি তৃষ্ণা লাগছে গুরু মুখতে না বলতে ভক্ত পানি নিয়ে যা খারাপ
গুরুর গরম লাগছে, গুরুমুখদের না কইতে ভক্ত পাখা নিয়ে যা বাতাস করা সারা, এরই নাম হচ্ছে ভজন পদের মুর্শিদ, আগে ভজ তারে সেই ভজনা করতে হবে। আবার তুমি কইছাও যে প্রেমের গাছে দুটি ফল আসে করে টলমল, এই ফল গুরু খায় শিষ্য খাইলে হয় অমর। এখানে আবার গান আসছে রে বাবা, ভারী ভারী মহাজনের গান আসছে, কথার পৃষ্ঠে গান না গেলেও তো হয় না, তবে গান অত গাবো না, ইশারাই বুঝতে পারবো। ওরে মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, আরে এসক গাছে আশেক নামের ফল ধরে, আরে মন ফল ধরে এসক গাছে আশেক নামের ফল ধরে। আমরা ঢাকা মানিকগঞ্জ সিরাজগঞ্জ টাঙ্গালের মধ্যে যখন গান গাই দুটো করে গান পড়ে, অনেক অনেক জায়গায় এক গানই পড়ে, যে দেশের যে সাল আনতে মুরগি হয় ডাল, এটা আমার যায় এসে না। তবে ভক্তরাই এই যে ফল প্রেমের গাছে দুটি ফল রসে করে টলমল, এই ফল গুরু খায়া শিষ্য খাইলে হয় অমর। তুমি গানটা একটু লক্ষ্য করো, গান গাবো না খালি কথা বলবো, এত বড় বেয়াদব শিল্পী আনোয়ার সরকার না যে সারা রাত খেলে আমি গাইব, তবে গুরুর যে পালা গাবে তাকে সময় দিতে হবে বাবা, কথার পৃষ্ঠে কথা আসে গানের পৃষ্ঠে গান আসে। মাসেক ছাড়া কেউ পাবে না প্রেমের মজা সংসারে, ইস্কু গাছে আশেক নামের ফল ধরে, ওই ফল হয় বারো দানা শোধন করে সাধু জোনা, সাত পাঁচ যোগ মিলনে প্রসার হলো সংসারে। হ্যাঁ, আলিফ লাম মিম হাত নুরি জমিনে করছে কাসারি, স্থান নিল সে আদমপুরি থাকিয়া নিরাকারে, ইস্ক গাছে আশেক নামে ফল ধরে, কথা বুঝতে হবে। হ্যাঁ, তারপর বলতেছে তুমি যদিন ছায়ার কলি সংসার হবে ফুলের কলি, প্রেম রসতে নামও দিলি ব্যথাই জন্ম সংসারে, গুরুর প্রেমে হইয়া মগ আপনি আপন দাও বিসর্জন, সেই গাছে ধরিলে ফল আগে গুরুর সিবাই দাও তারে। এখানে একটু নবত আছে, একটু বিলায়ত আছে, একটু শরীয়ত আছে, একটু মারফত আছে, আমি শরীয়ত তো বলবো না মারফত তো বলবো, জয় গুরু বাবা। আসলে অনেকগুলো মানুষের মুখ দেখলে খুব ভালো লাগে, গান গাওয়ার ইচ্ছে হয় বাবা, খুব ভালো লাগলো জ্ঞানী লোক, আপনারা আপনারা গান শোনান না গান খান, বুঝতে পারছি। এ কি আছে বাবা, উনি প্রশ্ন করছে প্রেমের গাছে দুটি ফল অসে করে টলমল, ওই ফল গুরু খায়া শিষ্য খাইয়া হয় অমর। একটু ইশারা দেই পরিষ্কার করে বলবো, যদি কোনো ভক্ত থাকেন, আমার জামাত আলী চান্দের ভক্ত, আমার গণি চান্দের ভক্ত, যার যার গুরুর থেকে জানে নিন, আমার ভক্ত থাকলে পরে আমার থেকেও জানে নিন, তবে মিডিয়ার মধ্যে সব বলা যাবে না বাবা। আনোয়ার সরকার হক কথা কয় দেখে আমার মাইক্রোর সামনে অ্যাটাক করে, তা আনোয়ার সরকার ওগুলো ভয় করে না বাবা, সত্য কথা কইব কী হই বইব। এই পৃথিবীতে প্রথম আদিগুরু মাতা এবং পিতা, এখানে শরীয়তের লক্ষ্যক আর মারফতের লক্ষ্যক আর হকিকতের লক্ষ্যক, যখন আপনি বিয়ে কইরা কামিনীর ঘরে যান আত্মা থাকতে কইবেন ইশারা দিয়ে বললাম, আপনি কি ওই ফল মকি নেন নাই, এই ছেলে তুই বুঝলি বাবা, আমি কোন জায়গায় হাত দিছি, তরিকত লাধনি এলমে তাসওয়াত, যদি একটা ব্যক্তি বলতে পারে আমি মানিকগঞ্জের রশি সরকারের কাছে মুরিদ হইছি আবার সেখান থেকে পাল্টে তার কাছে মুরিদ হইব, আমি কিন্তু এটা ইশারায় বললাম। আরও আছে আমার বাবা ব্যবহার করছে, তারপর আমার মায়ের স্থানে দুগ্ধ আসছে, আমার বাবা যদি আমার মায়ের কাছে না যাইতো আমার মা প্রেগনেন্ট হইতো না, আমার মায়ের স্থানে দুগ্ধ আইতো না, আমার বাবা মা কলে আদি গুরু, আমার গুরু আগে ভোগ করছে তারপর আমি খাইয়া অমর হসি, ওই দুগ্ধ যদি না খাইতাম আমি কি বাঁচতাম, আমার এই সোনার দেহ গঠিত হইতো না। ভক্তরে তোরা ইশারায় বুঝেল, আর একটা আর উপর জগতের একটা তালিম আছে, কিন্তু এইটা আমি এই 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 উলুর বনতার মুক্ত ছিটাবো না, এটা আমি গোপন থাকলাম, এটা ইউনিভার্সিটির ছাত্রর কাছে বলতে হবে, ভারী ভারী লোকের কাছে বলতে হবে। আমার ভক্তরে
ভক্ত রে আমার, অমাবস্যা পূর্ণিমায় তাতে নবীর জন্ম হয়, জন্ম নেই নবী আমার দুধ খাইল না। গান আছে না, নবী কয় মাগুমা তোমার দুধ আর খাবো না, তোমার দুধ খাইলে উম্মত পাবো না। কোন মলবি কোন পীর কোন বয়াতে কোন শিল্পী যদি কয় নবী মায়ের দুধ খেলে উম্মত পাবে না, ওই হালার পর হালার এক চরের ৩২টা দাঁতের মালি আমি ফেলাই দেবো। এ কোন বেড়ায় কইছে, কোন সিয়ায় লেখছে, কোন কোরআনে লেখছে, কোন হাদিসে লেখছে, কোন সাধু লেখছে যে নবী মায়ের দুধ খেলে উম্মত পাবে না? হ্যাঁ, নবী কেন মায়ের দুধ খায়নি? এখানে একটু গুরুভিত্তিকতা আছে বাবা, কেন নবী মায়ের দুগ্ধ খায় নাই? অথচ আবার আমেনার দুগ্ধ খাইল না, মা হালিমার দুগ্ধ খাইছে, এই জন্য দরুদ পড়ে নবীজি পিতা আব্দুল্লাহ, নবীজি মাতা আমেনা, নবীজির দুধ মা হালিমা, নবীজি রোজা মদিন। আমেনার দুধ খাইলে না, হালিমার খাইলে কে ওটা কি গন্ধ উঠছিল? হ্যাঁ, এগুলো চৈতন্য গুরুর সঙ্গে যাই জানতে হইব। তিন কথার জন্য ১৪ বছর গুরুর পাও টিপছি। আর এখন তো বাংলাদেশে অনেক শিল্পী মোবাইলে গান শিখে শিখে শিল্পী হয়, চালান বাতি থাকতে হইব। ৪-৫ বিঘে জমি থাকলে হ্যারে গাড়িস্ত কেন, আরে কয় সুট কয় গাড়িস্ত, কম্পর্ক ৫,০০০ বিঘে যোগ থাকতে হইব, হ্যারে কয় গাড়িস্ত। আনোয়ার সরকার খালি পালাগানি করে না, ওয়াজও করে। আমার ইউটিউবের মধ্যে আছে, আমার মিডিয়াতে সারা আছে, দেখবেন। আমি ওয়াজ করি, নীলা কীর্তন করি, হোলি কীর্তন করি, পথ কীর্তন করি, আমি পালাগান করি। আমার দয়ালের শান আমি গাই, আমার দয়াল আমাকে দিছে আমি গাই, দয়াল গাওয়ান গাওয়াই তাই আমি গাই। কিন্তু মন মিলে মনের মানুষ মিলে না রে বাবা, ১,০০০ পাখি আর একটা ঢেল কি বাবা, সমস্ত পাখির আদার নষ্ট করে দেয়। কিন্তু জীবনে একটা দুঃখ থাকলো আমার এই জায়গায়, আমার গানের জীবনে, আমার ওস্তাদের জীবনেও এরকম আমার কোনো দিন হয় নাই। কেন যে হলো, হয়তো কোনো পাপ করছিলাম আমি, তো হয়তো আমার এই আশাও শেষ হতে পারে। বাজান কে কখনো যাবে? কোরআন শরীফে বলছে কুল্লি নাফসি জায়গাতুল মউত, যার মধ্যে জীব আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। এই ১,২৪,০০০ নবী কাল হাসরিয়ে নফসিয়ে নফসি করবে, তাদের খবর থাকবে না। হ্যাঁ, আর সেদিন আমাদের খবর থাকবে রে। একমাত্র আমার নবী বলবে ইয়াহাবিল উম্মতি ইয়াহাবিল উম্মতি, সেই নবীর তরিকা নিছি আমরা, আর সেই নবীর উম্মত হয়ে নবীর উম্মতকে দুঃখ দেয়। এদের আবার তরিক আছে না, কোথায় তো বোঝে না। আমার যে হালুয়া না আছে না, হে আল্লাহ তো গোবরও হালুয়া করে কইব। আজ এই সাধুর বাগান কিসের জন্য? আমার নবীকে পাওয়ার জন্য না, আমার জামাত আলী সানকে পাইলে আমার রাসুলকে পাবো। মূল উদ্দেশ্য আমার রাসুলকে পাওয়ার জন্য, আর সেই রাসুলের কথা শুনতে যদি কেউ তিতে মনে করে, এই শালা হচ্ছে যারর সন্তান, ই হচ্ছে কাফের, ই হচ্ছে মুনাফিক, ই হচ্ছে আবু জেহেল। আর নবী বলছে, আল্লাহ বলছে আমার দোস্তর কথা, আমার বিশ্ব নবীর কথা, পীরাউলিয়ার দরবারে যায় যদি কোনো ভক্ত মহব্বতের শুনে যদি এক ফোঁটা চোখের পানি ফেলাইতে পারে, আমি আল্লাহ পাক জবানে বললাম ওই ভক্ত হোক আর ওই গুরু হোক, তার সারা জিন্দেগির গুণা মাফ করে, যে যাহাকে ভালোবাসে তাক নিয়ে কাল হাসরে জান্নাতে যাবে বলি। সুবহানাল্লাহ। আর সেই নবীর কথা কইলে চুলকাই। আমার মায়ের নবী, আমার বিশ্ব নবী গো, এই যিনি ফেরেস্তার নবী, জিনের নবী, মাটির নবী, আকাশের নবী, সাগরের নবী, পাহাড়ের নবী, পীরের নবী, গুরুর নবী, জাকেরের নবী, সারে জাহানের নবী, আল্লাহ কয় আমার ইবাদত করিস আমারও নবী সে। এত আয়োজন শুধু আমার নবীকে পাওয়ার জন্য। কিন্তু ওসিলা, সরাসরি কি নাটোর এমপির সাথে দেখা করতে পারবেন?
এমপির সাথে দেখা করতে গেলে আগে চেয়ারম্যানের সাথে যোগাযোগ করতে হবে। এরকম নবীকে পাইতে গেলে জামাত আলীর সঙ্গ ধরছেন, আমার জামাত আলী সান্দের ওসুলে নবীকে পাবেন, জামাত আলী রফাত হয়ে গেছে, গদি নিষিদ্ধ দায়িত্ব আমার ওসমান গনি শাসেন, নবীর ডবল জামাই ওসমান গনি তার নামে নাম, তার ওসুলে আমার নবীকে পাওয়ার জন্য এখানে আসছেন। সেই নবীর কথা যদি কোনো শিল্পী না বলে ওই শালা শিল্পী নামে কলঙ্ক, এটা গানই না জায়েজ হইব। আমার মায়ের নবী গো এই বেলায়তে তরিকা করতে যায় নবী, আমার এত কষ্ট করে গো, আমার বাইরা মন্দে শুনবেন নবী, মায়ের গর্ভে থাকতে পিতা আব্দুল্লাহ গেল রে মরিয়া, ছয় বছর বয়সে নবীর মা আমেনা মরিয়া যায়, বাবা ছয় বছর বয়সে নবীর মা আমেনা মরিয়া গেছে, মায়ের গর্ভে থাকতে নবীর পিতা আব্দুল্লাহ মরিয়া গেছে, নবীর বাবাও নাই মাও নাই, আমার ইতিম নবীর বয়স ছয় বছর, ছয় বছরের শিশু বাচ্চা, কিন্তু আমার নবী গো এ কালেমার দাওয়াত দিতে যায় এত নির্যাতন এত কষ্ট এত মার খায়, নবীর বাবাও নাই মাও নাই, নবী আমার মার খায় রক্ত মাখা শরীর নিয়ে, ছয় বছরের শিশু বাচ্চা আমার নবী, ছয় বছরের সন্তান আমার নবী, তিন দিনের অনাহারে রাস্তার মধ্যে কাঁদে, ইয়াহাবলি উম্মত ইয়াহাবলি উম্মত কয়া, মাহবুব গো আমি যদি মরিয়া যাই কোনো দুঃখ নাই, কিন্তু আমার সমস্ত উম্মতকে আমার সঙ্গে দিই। বাবা আমি দুটো পা ধরি বাবা, ছোট ভাই ভাই আমি দুটো পা ধরি ভাই, দুটো পা ধরি ভাই, আপনাকে এনজাম করেন না ভাই, একটু নিরাপত্তা পালন করেন। তাই নবীর চাচা আপন নবীর আপন চাচা আবু জেহেল এক বস্তা আরবের খেজুর নয় রাস্তা দিয়া যায়, আমার শিষ্য বলছে না তুমি আমার গুরু হইছে এমন কিছু দেখাও, তাহলে আমি বুঝবো তুমি গুরু, তোমার সাধনা ভজনা করা যাবে। আমি সেই গুরুর পক্ষে গান গাই যে গুরুর গুরু আল্লাহর নবী ফেরেশতাদের নবী সারি জাহানের নবী। আবু জেহেল এক বস্তা খেজুর নয় রাস্তা দিয়া যায়, আমার ইতিম নবী কয় চাচা গো আপনার বস্তার মধ্যে কি দেখা যায়, আবু জেহেল কয় যদি আমি খেজুরের কথা বলি তাহলে তো মোহাম্মদ খাইতে চাবে, তখন আবু জেহেল একটা মিথ্যা কথা কয়, মোহাম্মদ আমার বস্তার মধ্যে আমি কিছু পাথর নিয়ে যাইতেছি, আল্লাহ কইতাছে আবু জেহেল রে আমি আল্লাহ আমার মনে যদি দুঃখ দেয় কেউ আমি আল্লাহ ক্ষমা করে দেই, কেননা বাবা মার দয়ার চা আল্লাহর দয়া বেশি, কিন্তু আমি যে নবীর না বানাইলে পৃথিবী কোনোদিন বানাইতাম না, সেই নবীর মনে দুঃখ দিলে গো আমি আল্লাহ কিয়ামত পরমানায় মানুষকে ক্ষমা করি না। ওরে আল্লাহর হুকুমে আবু জেহেলের এক বস্তা খেজুর পাথর হইয়া যায়, আবু জেহেল বাড়িতে যা বস্তার মুখ খুলে দেখে বস্তায় খেজুর নাই, কয় মোহাম্মদ একটা জাদুঘর, ওরে জাদুবিদ্যা কইরা আমার খেজুরগুলো পাথর বানাইছে, আমার আসল তার কাছে 24,000 জালালি ফায়াত ছিল, পীরে ঘরের কাছেও জালালি ফায়াজ আছে, জালালি ফায়াজে খেজুরগুলো পাত্র হয়ে গেছে। আবু জেহেল রে 750 ওজনের হীরার ধারের শাবক নিয়ে এসে রাস্তায় ডাকে, শাবকটা নুকে থুয়ে ডাকে, মোহাম্মদ আইসো আইসো গো তুমি কি খেজুর খাইবা, ওরে আমার ইতিম নবী 6 বছরের শিশু সন্তান, নবীর বাবা নাই নবীর মা নাই গো, নবী আমার সিরে একখানা জামা গায়ে দিয়ে যাই, হ্যাঁ এখন আমরা গুরুর কত দামি দামি পোশাক, মলবিগের কত দামি দামি কোট বাবাইলে একটাও শরীয়তের পোশাক না মারফতের পোশাকও না, রাসূল ছিলেন দুরজাহানের বাদশা, বাদশা কি পেয়েও বাদশা কি করে নাই, 14 দিন 15 দিন না খেয়েছিল, সিরে জামা পড়েছিল শুধুমাত্র উম্মতের কারণে। আমার নবী গো 6 বছরের শিশু বাচ্চা 3 দিনের অনাহারে সিরা জামা গায়, পেট তার দ্বারার সাথে নাই গেছে, দৌড়ে যায় কয় চাচা গো আমার যে বাবা নাই মা নাই গো, আমাকে খেজুর খাওয়াবে গো, ওরে আবু জেহেল বিধর্মী কয় মোহাম্মদ আমার সাথে বাগানে চলো তুমি কত খেজুর খাইবা, আমি আত্মা শান্তি করে তোমাকে খেজুর খাওয়াবো, আমার মায়ের নবী গো
খেজুর খাওয়ার আশায় চাচার পিছে পিছে যায়। বুখারী শরীফ হাদিসের মধ্যে আছে, আবু জেহেলের বাগানে 100-365 খেজুর গাছ ছিল, গাছের দিকে লক্ষ্য করে দেখে বাদা বাদা পাথর ঝুলে আছে, গাছের মধ্যে আর খেজুর নাই। ওরে তখন আবু জেহেল বাম হাত আলোক করে ঠাস করে আমার ইতিম নবীর গালে একটা থাবর দেয়। আমার ইতিম নবী থরথর করে কাঁপতে কাঁপতে চাচার হাত ধরে কয়, চাচা গো চাচা গো, আমার বাবা নাই আমার মা নাই গো। চাচা আপনি নরম হাতে আমার শক্ত গালে থাবর মারছেন, যদি ব্যথা পায়ে থাকেন আমাকে ক্ষমা করে দেন। আবু জেহেল কয়, কেমন মোহাম্মদ রে, কেমন মানুষ, মার খেয়েও সে আমার কাছ থেকে ক্ষমা চায়। আমরা সেই জামাত আলী সানদের তরিক নিছি, আমরা মার খাইতে পারি, আমরা কোনোদিন মানুষকে মার দিতে পারি না। আমার ভাইয়ের নবী গো মার খায়া চাচার হাত ধরে কয়, চাচা গো আপনি যে হাতে আমাকে মার দিয়েছেন আপনি কি কোনো ব্যথা পাইছেন? আবু জেহেল আর একটা থাবর আলোক করে, নবী কয়, চাচা গো একটা থাপর মারছে, খেজুরের আটি দুই খণ্ড হয়ে গেছে, খেজুরের আটি ফাইটে গেছে। চাচা, ও চাচা একটা থাপর মারছে, খেজুরের আটি ফাটে গেছে, আর একটা থাপর মারলে চাচা গো খেজুরের আটি দুই খণ্ড হয়ে যাব। এই মুসলমান সাধুগুরু ভক্ত, খেজুরের আটির মাঝখানে ফাটা না বাবা, এর আগে ফাটা ছিল না। আবু জেহেল রে আমার বিশ্ব নবী রাহমাতুল্লাহ আলামিনের গালে থাবর মারার জন্য সারে জাহানের খেজুরের রাতে ফাইটে যায়, বলেন সুবহানাল্লাহ। আরে আবু জেহেল বি ধর্মী কই, এই মোহাম্মদ জাদুকর জাদু কইরা খেজুরের রাতে ফাটাইছে, আমার নবীর বুকে লাত্তি দিয়ে খেজুর বাগানে ফালাইয়া দেয়, ওই চাবুক দিয়ে জোরে জোরে আমার নবীর পৃষ্ঠে বাড়ি মারে। আমার শিশু বাচ্চা 6 বছরের ইতিম নবী বাগানে কাতল হয়ে পড়ে যায়, একে একে অনিষ্টে বাড়ি মারি আমার নবীর পৃষ্ঠে গো, মুরগি জবাই করে ছেড়ে দিলে যেমন দাপায়, আমার মায়ের নবী গো চাবুকের মার খায় তেমন দাপায়। নবী আর চলতে পারে না, নবী আমার বেহুশ হয়ে যাচ্ছে ঠোঁট দুইটা মিটি মিটি করে, আর নবী খালি একটা কথা কয়, আল্লাহ ওরে মাফ কর, মাফ কর গো আল্লাহ, ওরে মাফ কর সবাইকে, আর মাফ কর গো আল্লাহ, পৃথিবীতে আছে আমার গুনাগার উম্মত যারা জগতে। আল্লাহ গো আমার চাচা যদি আমাকে মারতে মারতে মারে ফলায় তাও দুঃখ নাই, এই চাবুকের বাড়ির বিনিময় আল্লাহ গো তুমি কাল হাসরে আমার গুনাগার উম্মতের নাজাত কইরা জান্নাত দান কইরা দিও। সেই নবীর তরিকা নিয়ে আমরা মানুষের মনে দুঃখ দেই, কি করে নবী হাসরে ধরাবে? এসব গান গাইতে গাইতে আমার কলিজাটা জর্জর হয়ে গেছে। তাই রুমি সরকার, আমি সেই গুরুর ভক্ত, সেই তরিকে আমরা নিছি, রাসুলের তরিক, নবীর তরিক। তাই নবীকে ভালোবাসতে হবে, নবী ছাড়া পারের কোনো গতি নাই। তাই আমার ইতিম নবী কান্দে, বাবা নাই মা নাই। নবী আমার 3 দিনের অনাহারে চাবুকের মার খেয়ে রক্ত মাখা শরীর নিয়ে সারোপাখির বাচ্চার মতন হা করে আজ কি নবীর উম্মত আছে, নবীর মুখে এক মুষ্টু খানা দিয়ে সান্ত্বনা দেবে। বাবা সারা রাত অনেক গানই গাইলাম, অনেক কথাই বললাম, আজকে আমি একটা কথা বলবো, সারা জনম অলিয়া উলিয়াদের গুণাগানই গাইলাম, সবার দুঃখই শুনলাম, কিন্তু আমার দুঃখ আমি কোনোদিন কাউরে বলি নাই। আমার দুঃখ কারে কম, মানুষ তো মানুষেরটা নিয়ে ব্যস্ত, এই পৃথিবীর যদি কেউ নিজের দুঃখে কান্দে মানুষ না, অপরের দুঃখে যে কান্দে সে প্রকৃত মানুষ। তো বাজান, এখানে যে আমি গান গাচ্ছি, আমি তো আল্লাহর কসম খেয়ে বলছি, আমি ফিরে আসছি বাবা, শুধু খালি যাতায়াত গাড়ি ভাড়ার স্টাফ খরচ, শুধু এই জায়গায় কোনোদিন আমি আসি না বিধয় আপনাদের
মুখটা এক নজর দর্শন করার জন্য আসছে। আচ্ছা, আমি অনেক দুঃখের দুঃখী নিয়ে বাজান, মুখ দেখে মনে করে আনোয়ার সরকার আছে কত সুখী, কেমন বুঝাবো রে ভক্ত, আমার কত জ্বালা মুখে, কিন্তু আমার দুঃখ বলবার মতো কোনো বান্ধব আমার পৃথিবীতে নাই। বাজার রে মুখ ভরা ব্যথা লইয়া যখন আমার মুখ বড় ব্যথা লইয়া যখন আমার দরদির কাছে যাইতাম, আমার দরদি বলতো আনোয়ার তো কি হয়েছে রে, আর সেই মানুষ আমার জগতে নাই। তে ভাজান, আজ যদি কোনো খাঁটি ভক্ত থাকে, আজ কোনো ব্যক্তি যদি আমার নবীর কষ্ট মনে কইরা আমাকে 100 টাকা দর্শন করে, এই দর্শন কোনোদিন হারাবেন না গো। জীবন অনেক কারণে খরচ করছে, আজ আমি যে অনেক দুঃখী দুঃখী রে বাজান, আজ কি হবে আমার বাবার মতো, কি হবে মায়ের মতো, আমার নবীকে ভালোবাসিয়া যারা সাধুগুরু ভক্ত আছে, আজ কোনো ব্যক্তি যদি আমাকে 100 টাকা 50 টাকা দান করেন, এই দান কোনোদিন হারাবে না গো। এটা শুধু দানই হবে না, এটা আল্লাহর আরশে মওলায় জমা থাকবে। আমি এখানে ফ্রি গান গাচ্ছি গো বাবা, আমি যে অনেক দুঃখের দুঃখী, আজ তোর রোজায় তোর বাগানে আইসা যে ভক্তরা দান করতেছে, তোর রাসূলের শান শুইনা, এ দান যেন কোনোদিন হারায় না। আর এক ভক্ত আমার 100 টাকা দেয়, আজ আমি কার কাছে দুঃখ কইমু বাজা। ওরা দুঃখে পয়রা ধরি রে, ও দরদি সেই ডাল আমি ভাঙ্গা ধরি রে, আমার ছড়ই লোনা রে, এই দুঃখনি দরদিয়ার কেউ হইল না আর। ওরে আমি তুকে পাইরা যাইডাল ধরি রে, আমার কপাল পুরানে খানতে খানতে জীবন আল সুপাই রামলা আরে, ধন্যবাদ। ও আর এক ভক্তিমতিমা আমার 50 টাকা দান করে, এ দয়াল কাল হাসরের রাবিয়া বৎসরী মা ফাতেমার সঙ্গে তার কাতার করে দিও। ওরে আমার মাতা মাইলা পিতা মইল ও দরদি
ধন্যবাদ। আমার আর এক বাজান আমার একশো টাকা আর এক টাকা দেয় দয়াল, আমার মায়ের মনের আশা তুমি পূরণ করে দিও। ওরে আমার জামাতালিসান, তোমার আর এক ভক্ত আমারে টাকা দান করে। আহা দরদি, মেম্বর ভাই রে বলে আমার ধন্যবাদ। আর এক ভাই আমাকে অনেকগুলো টাকা দান করে, এ আল্লাহ তোমার নবীজির শান শুনে আমাকে যারা দান করলো, এই দান যেন কোনো বিফল যায় না গো, এই দান তোমার আরো সে কবুল করেনি দয়াল রে। এই পৃথিবীতে সুখের ভাগী সবাই হয় গো, কিন্তু কষ্টের ভাগী আমার রুবেল ভাই রে। এ তরিকার ভাই রে, আমার প্রাণ প্রিয় মেম্বার ভাই রে, এই পৃথিবীতে দুঃখের ভাগী কেউ হয় না রে। ওরে আমার, ওরে আমি
আমি ভাঙে পড়ি, আমার কপাল পোড়ারে কানতে কানতে জীবন গেল সুখ পাইলাম না। ধন্যবাদ আমার মেম্বার ভাই আমাকে 100 টাকা দিয়ে আশীর্বাদ করছে। ওরে কোথায় আছে আমার তরিকা রুবেল ভাই, ওরে দরদি হে দয়াল, আজ আমার এক বাবা মা নাই, তাতে কি হয়েছে দয়াল? আজ এই সাধু সেবায় অনেকগুলো বাবা আমার, অনেকগুলো মা আমার। কোন সন্তানের জীবনে যদি এতগুলো মা বাবা থাকে, তার কি আর কোনো অভাব থাকে গো? একটা সন্তানের এতগুলো মা বাবা থাকলে তার এই পৃথিবীতে কোনো অভাব নাই। এবারে আমার গুরু উঠে যে ভাব দিছে, তবে রাত তো গভীর হয়ে গেছে, এ সময়টায় ভাবের। তবে এর আগে আমি প্রশ্ন করেছিলাম দুইটা তিনটা প্রশ্ন করেছিলাম, দুইটার জবাব দিছে। উনি হয়তো আবেগের বশত একটা জবাব দিতে ভুলে গেছে, তবে আশা করব এবারে উঠে উনি সে জবাবটা করবেন। তবে তাই আমি এবার প্রশ্ন রাখব না। তবে বাবা, এই যে উনি একটা গান গাইলেন যে স্বামীকে কীভাবে আমরা ডাকি, হাঁস মুরগিকে কীভাবে আমরা ডাকি, তবে সেই রকম ভাবে ডাকতে হবে। তবে আমি দয়ালের কাছে বলবো, স্বামীকে কিভাবে ডাকতে হয়, হাঁস মুরগিকে কিভাবে ডাকতে হয়, আল্লাহ রাসূলকে কিভাবে ডাকতে হয়, তবে যেভাবে আপনি গানের মাধ্যমে তা বুঝালেন, তবে আমি যদি আমার দয়ালকে ডাকাই শিখতাম, যদি ডাকতেই পারতাম, তাহলে তো আপনার কাছে আসার কোনো দরকার ছিল না আমার। তবে আমি তো শুরুতেই বলছি যে আপনার কাছে আইছি আমি কিছু পাওয়ার জন্য, কিছু পাওয়ার লোভে, কিছু পাওয়ার আশায়, যেন কিছু পাই আমি। তবে কিভাবে ডাকলে আমি আপনাকে পাব, সেটাই বুঝাবেন, সেটাই বলবেন। আর আমি এর আগেও বলেছিলাম যে আমার আমানত আছে, খেয়ানত হওয়ার ভয়ও আছে। তবে কি করলে, কিভাবে চললে, কোন পথে চললে আমার আমানতকে আমি ধরে রাখতে পারবো, আমার আমানত খেয়ানত হবে না, সেটাই বোঝাবেন। তবে যাই হোক, আবেগের বশত হয়তো বা ভুলে গেছেন, তবে একটি প্রশ্নের আপনি জবাব করছেন। আমি প্রশ্ন করেছিলাম প্রেমের গাছে দুইটা ফল রসে করে টলমল, সেই ফল গুরুকে খাওয়াইয়া শিষ্য খাইলে অমর হয় তার জীবনে, তবে এটার জবাব আপনারা পাইছেন, সুন্দরভাবে উনি তার জবাব করছে। তবে আর দুইটা প্রশ্নের আমি জবাব পাইনি, তবে সুন্দরভাবে এবার উঠে উনি জবাব করবেন, তাই আর ওনাকে বিরিংকালে ফেলাবো না, উনি আসলে ভাবের জগতে চলে গেছে। তবে আসলে বাবা, এই জগৎটা ঘুরলাম,
আমার দয়ালে বলে গেল যে আসলে মন মিলল বাবা, মনের মানুষ মিলল না। যদি আমরা যাই, যদি একটু মানুষের মনোরঞ্জন দিতে পারি, যদি তাদের মনে লাগে, তাহলেই আমরা তাদের কাছে ভালো, নইলে নেই। তবে বাবা, আমার দয়াল ভালোই জানে আমার বিষয়, যা আমার চতুর্দিক বন্ধ দয়াল, আমার একটা দিক খোলা, সেটা আপনি, সেটা হচ্ছে আপনি। তবে আপনার দরজাও যদি আমার জন্য বন্ধ হয়ে যায়, তবে আর করার কিচ্ছু নেই, তবে দিনটা যেন না আসে। তবে হয়তো বা আমি এ কথা সবসময় ওনাকে বলতে পারি না, তবে উনি একজন জ্ঞানী, উনি একজন সাধক মানুষ, উনি একজন বাউল সম্রাট। তবে আমার কথা, আমার গানের ভাষায় আমি কিছু কথা বলি, তবে উনি কতটা বোঝে আমি জানি না। তবে ওনার মতো জ্ঞান এবং অভিজ্ঞতা আমার কিছুই নেই। তবে যার যার মনের যন্ত্রণা বাবা, সেই সেই বোঝে, এছাড়া কেউ বুঝবো না। আমার দয়াল বলল যে সবার দুঃখ আমি শুনি, আমার দুঃখ কে শুনবে? তবে যাদের জীবন থেকে হারিয়ে যায় আল্লাহ, যাদেরকে তুলে নেয় তাদের যন্ত্রণাটা আলাদা, আল্লাহ পাক তাদের ভিতরে আলাদা একটা ভাব তৈরি করে দেয় তাদেরকে ভুলে থাকানোর জন্য। আর আমি রুমি সরকার, আমার জগতে সবাই আছে, তবু আজও আমি সব হারা, সবই হারা। তবে এই যন্ত্রণাটা কিন্তু আলাদা বাবা, থেকেও নেই, দেখতে পারি না, ডাকতে পারি না। তবে এই যে আমি এখানে এসে কিছু বাবা মাকে দেখলাম, তবে তারপরেও কিন্তু সে বাবা মার মাঝে সে বাবা মাকেই খুঁজলাম, কিন্তু এমন চান্দের মতো মুখ আর কোথাও মিলল না। তবে দরদি, যারা হারাইছে তারাই বুঝবো, যারা হারায়নি তারা বুঝবো না। তবে স্বামী কও, সন্তান কও, কেউ না বাবা। স্ত্রীর যদি যৌবন ফুরাইয়া যায়, স্বামীর যদি যৌবন থাকে, সে থুইয়া আর একটা বিয়ে করে সংসার করে খাইব, কেউ কারো নয়। তবে বাবা কি আর বলবো, সেই দিক ফলো করে